আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ তৌফিক আলী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বর্তমানে সৌদি আরবে সবচাইতে ভয়ঙ্কর একটি শব্দ হচ্ছে টার্মিনেট। টার্মিনেট শব্দটা ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে বর্তমানে কফিলরা কিন্তু খুব সহজে আমাদেরকে টার্মিনেট করতে পারতেছে, আর এই টার্মিনেট করার পর আমাদের মোবাইলে অনেক সময় SMSও আসতেছে না, যার কারণে কিন্তু আমরা বুঝতেও পারতেছি না কখন আমাদেরকে কফিল টার্মিনেট করতেছে, আর এ কারণে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ হয়ে যাচ্ছি। 25 অক্টোবর 2022 সালে যখন বলা হয়েছিল যে এখন থেকে কোনো কর্মীকে হুরুপ দিতে পারবে না সরাসরি, কিন্তু তাদেরকে টার্মিনেট করতে পারবে, টার্মিনেটের পর সিস্টেমে হুরুপ আসবে নির্দিষ্ট সময়ে কিছু শর্ত সাপেক্ষে। এখন সেই শর্তগুলো যদি আমরা মেনে না নিতে পারি বা আমরা সেই শর্তগুলো যদি না গ্রহণ করি, এক্ষেত্রেই কিন্তু আমাদের সিস্টেমে অটোমেটিকলি নির্দিষ্ট সময় পর হুরুপ চলে আসতেছে। তো এক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিব। এবং কেন আমাদের মোবাইলে SMS আসতেছে না, কেন আমরা বুঝতে পারতেছি না যে কফিল আমাদেরকে টার্মিনেশন করেছে কি না, এটা আমরা কিভাবে বুঝবো বা কেন SMS আসতেছে না, এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো প্রবাসী ভাইটি প্রশ্ন করেছে যে ভাই, আমাকে টার্মিনেট করেছে, 60 দিন পার হয়ে গেছে, কফিল 1000 রিয়াল দিতে বলে ক্যান্সেল করতে, এটা কি ক্যান্সেল করা সম্ভব কিনা? অর্থাৎ এক প্রবাসী ভাইকে কফিল টার্মিনেট করেছে, টার্মিনেট করার পর যে কর্মী 60 দিনের সময় পায়, দুটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, এক হচ্ছে হয় কাফালা হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে হয় দেশে চলে যেতে হবে। এই দুটি সিদ্ধান্তর একটিও যদি সে গ্রহণ করতে না পারে তাহলে 60 দিন পর তার সিস্টেমে হুরুপ চলে আসে, এ কারণেই সে বলতেছে যে 60 দিন পার হয়ে গিয়েছে। এখন কফিল বলতেছে আমাকে 1000 রিয়াল দাও, আমি তোমার টার্মিনেটটি ক্যান্সেল করে দিচ্ছি বা আমি এটা তুলে দিচ্ছি। তো এটা আদৌ কি সম্ভব কিনা? আদৌ কি কফিল চাইলে 60 দিন পরেও আপনার টার্মিনেটটিকে তুলতে পারবে কি না, এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা খুবই জরুরি। কারণ যে কোনো মুহূর্তেই কফিল টার্মিনেট করতে পারে, 60 দিন পার হয়ে যেতে পারে, এরপর কফিল আপনাদের কাছে 5000 10000 রিয়ালও কিন্তু চাইতে পারে আপনার এই টার্মিনেটটিকে ক্যান্সেল করার জন্য। চলুন আমরা একটু পিছন থেকে শুরু করি, তাহলে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে, টার্মিনেট করার পর কেন আমাদের মোবাইলে SMS আসে না? অনেক সময় দেখা যায় যে আমরা সৌদি আরবে এসেছি, আমাদের ইকামা হয়েছে, আমরা আফশের অ্যাকাউন্ট ওপেন করেছি, আফশের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি, কিন্তু কাফালা হয়নি, যার কারণে কিউয়া অ্যাকাউন্ট ওপেন করিনি। আমাদের প্রত্যেকেরই কিন্তু আফশের অ্যাকাউন্ট থাকা জরুরি এবং কিউয়া অ্যাকাউন্ট থাকা খুবই খুবই জরুরি, কারণ এই টার্মিনেটের সময় আমরা একমাত্র কিউয়া অ্যাকাউন্ট দিয়েই কিন্তু টার্মিনেটটিকে চেক করতে পারি। কারণ টার্মিনেটটা দেওয়াই হয়ে থাকে আমাদের কন্ট্রাক্টের উপরে, আমাদের এগ্রিমেন্টের উপরে। এখন আমাদের কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট আমরা শুধুমাত্র কিউয়ার ভিতরে গিয়েই কিন্তু চেক করতে পারি। তো অনেকেই নতুন আসার পর আফশের অ্যাকাউন্ট ঠিকই ওপেন করে কিন্তু কিউয়া অ্যাকাউন্ট ওপেন করে না। যেহেতু আমাদেরকে টার্মিনেট করতেছে কিউআর ভিতরে, আর কিউআর অ্যাকাউন্টটি ওপেন না থাকার কারণে আমাদের মোবাইলে অনেক সময় SMS আসে না, তবে এটা 50% শিওর থাকবেন যে কিউআর ওপেন থাকলে আপনার SMS আসবে আর কিউআর ওপেন না থাকলে আপনার SMS আসবে না। এটা কিন্তু সঠিক কোনো পরামর্শ নয়, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে যাদেরই কিউআর অ্যাকাউন্ট নেই তাদেরই SMS আসতেছে না, আর যাদের কিউআর অ্যাকাউন্ট আছে তাদের SMS আসতেছে। কিন্তু অনেকেই আবার বলতেছে যে ভাই, আমার কিউআর অ্যাকাউন্ট আছে এরপরও আমার SMSটা আসেনি, যার কারণে আমরা সঠিকভাবে আপনাদেরকে বলতে পারতেছি না। তবে মোটামুটিভাবে আমরা শিওর হয়েছি, যদি কিউআর অ্যাকাউন্ট থাকে তাহলে SMS আসবে, আর কিউআর অ্যাকাউন্ট না থাকলে আপনার SMS আসবে না। আর কিউআর অ্যাকাউন্ট থাকলে SMS আসুক বা না আসুক, আরও একটা সুবিধা হচ্ছে, আপনি 10 দিন বা 15 দিন পর কিউআর ভিতরে প্রবেশ করে আপনি যদি কন্ট্যাক্ট ইনফরমেশন চেক করতে চান তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে কফিল আপনাকে টার্মিনেট করেছে নাকি করেনি। আপনার SMS আসুক বা না আসুক, আপনি মোটামুটিভাবে
কিউআর ভিতরে প্রবেশ করে অন্তত কন্ট্যাক্ট ইনফরমেশনটা 10 দিন বা 5 দিন বা 15 দিন বা 20 দিন পরপর চেক করতে পারবেন। এই চেক করার বিনিময়ে কফিল যদি টার্মিনেট করে, এসএমএস যদি না আসে, তারপরে কিন্তু আপনি ওই ইনফরমেশনে কিন্তু দেখতে পাবেন যে কফিল আপনাকে টার্মিনেট করেছে, যার কারণে কিউআ অ্যাকাউন্ট থাকা কিন্তু খুবই খুবই জরুরি। এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন যে ভাইটি প্রশ্ন করেছে সেই ভাইয়ের প্রশ্নের উত্তর দিই। যেহেতু সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের আপডেট একটা নিউজ হচ্ছে, এখন থেকে কাউকে আর হুরুপ সরাসরি দিতে পারবে না, টার্মিনেট করবে, 7.5 দিন সময় পাবে, কাফলা হয়ে যাও, না হলে দেশে চলে যাও, না হলে 7 দিন পর অটোমেটিকলি সিস্টেমে হুরুপ চলে আসবে। তো এই যে 7 দিন, এই 7 দিনের ভিতরেই খেলাটা কিন্তু খেলতে হবে। এই 7 দিন জিনিসটাকেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কফিল টার্মিনেট করেছে, আপনার এসএমএস এসেছে, তাহলে যা করার 7 দিনের ভিতরেই আপনাকে করতে হবে। কফিল টার্মিনেট করেছে, এসএমএস আসেনি, কিন্তু আপনি কুয়া চেক করে দেখেন যে আপনার কুয়াতে লেখা রয়েছে টার্মিনেট করেছে, এক্ষেত্রেও কিন্তু আপনি ধরে নেবেন কত তারিখে টার্মিনেট করেছে, সেই আনুমানিক ডেটটা অনুযায়ী বা কিউআর ইনফরমেশনের ভিতরে, কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে যে ডেটটা দেখতে পাবেন কত তারিখ আপনাকে টার্মিনেট করেছে এবং কতদিন বাকি আছে, সেই ডেটের ভিতরে আপনাকে কিন্তু যা করার করতে হবে। যদি দেশে চলে যেতে পারেন তাহলে দেশে চলে যাবেন, যদি কাফালা হতে পারেন তাহলে কাফালা হয়ে যাবেন, আর যদি সেই কফিলের সাথে সমঝোতা করতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার টার্মিনেটটিকে আপনি তুলতে পারবেন। এখন সমঝোতা বলতে এটাই বোঝাচ্ছি যে কফিলকে বলবেন যে তুই আবার আমাকে কন্ট্যাক্ট কর। যদি নতুন করে আপনার সাথে কফিল আবার নতুন কন্ট্যাক্ট করে এক্ষেত্রেই কিন্তু আপনার এই টার্মিনেটটি চলে যাবে, তবে সেটা অবশ্যই 7 দিনের আগে হতে হবে। 7 দিন পরে যদি করতে চান তারপরও করতে পারবেন যদি আপনার সিস্টেমে হুরুপ না আসে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে 7 দিন পর পরই হুরুপ চলে আসতেছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় 5-10 দিন পরে আপনার সিস্টেমে হুরুপ আসতেছে। যতক্ষণ পর্যন্ত সিস্টেমে হুরুপ আসবে না এর আগে যদি আপনি দেশে চলে যেতে পারেন দেশে যাবেন, যদি কাফালা হতে পারেন কাফালা হবেন, আর যদি কফিল নতুন করে কন্ট্যাক্ট করে এক্ষেত্রে নতুন কন্ট্যাক্ট করলেও আপনার টার্মিনেটটা কিন্তু উঠে যাবে। অনেক সময় আমরা কি করি, কন্ট্যাক্ট ইনফরমেশনে ঢুকে আমাদের নিজেদের কন্ট্যাক্টকে আমরা নিজেরা টার্মিনেট করি, এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। কফিল যদি আবার নতুন করে কন্ট্যাক্ট করে 7 দিনের ভিতরে তাহলে আবার টার্মিনেটটা চলে যাবে, আর যদি কফিল কন্ট্যাক্ট না করে 7 দিন পর কিন্তু আপনার, আপনি নিজেকে নিজে টার্মিনেট করেছেন বলে আপনার সিস্টেমে কিন্তু হুরুপ চলে আসবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন কফিল 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 রিয়াল চাইতে পারে আপনার এই টার্মিনেটটাকে তোলার জন্য, এটা কি আদৌ সম্ভব? যদি 7 দিন পার হওয়ার পর আপনার সিস্টেমে যদি হুরুপ চলে আসে তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না। আপনার নিজের কফিল যে আপনাকে টার্মিনেট করেছে সেও যদি চায় আপনার এটাকে তুলতে পারবে না। তাই 7 দিন পার হয়ে যাওয়ার পর যদি দেখেন সিস্টেমে হুরুপ চলে আসে তাহলে আপনার কফিলকেও অযথা টাকা পয়সা দিয়ে আপনার এই টাকাটাকে পানিতে ফেলে দিবেন না, বিফলে যেতে দিবেন না। তাই দয়া করে আপনাদেরকে বলতেছি যে ভাই 7 দিন পার হয়ে যাওয়ার পর যদি হুরুপ চলে আসে তাহলে এটা কখনোই আপনার কফিল তুলতে পারবে না। যা করার কফিলকে 7 দিন আগেই করতে হবে, 7 দিন পার হয়ে গেলে আর কখনোই সম্ভব না। তো যে প্রবাসী ভাইটি প্রশ্ন করেছেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।